একটি কার্যকর সরকার ছাড়াই প্রায় এক বছর ধরে চলছে ইরাক। দুই দশকের মধ্যে সবচেয়ে বাজে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে দেশটি। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর গত 10 মাসেও দেশটিতে কোনো নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। নতুন সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে ইরানপন্থী মোহাম্মদ শিয়া আল সুদানিকে মনোনয়ন দেওয়ার পর প্রভাবশালী শিয়া নেতা মোক্তাদা আল সদরের সমর্থকরা পার্লামেন্ট ভবন দখলে নেয়। গুরুতর এই রাজনৈতিক সংকটের মধ্যে বিবদমান পক্ষগুলোর নেতারা ইরাকের দুই প্রভাবশালী প্রতিবেশী দেশ ইরান ও সৌদি আরবে গেছেন। ক্ষমতাসীন সরকার ও কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ব্লকের কয়েকজন নেতা গত 1 আগস্ট গভীর রাতে তেহরান পৌঁছান। একই সময়ে মোক্তাদা আল সদরের প্রতিনিধিদের বহনকারী একটি বিমান বাগদাদ বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। কিভাবে ইরাকে এই পরিস্থিতির সৃষ্টি হলো, এর মাধ্যমে কোন গন্তব্যের পথে রয়েছে দেশটি, এই নিয়ে বিস্তারিত থাকছে রিফাত হাসানের প্রতিবেদনে। গত বছরের 10 অক্টোবর ইরাকের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্কের জেরে এখনো কোনো সরকার গঠন হয়নি। ইরাকে চলমান এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দুই শিয়া রাজনৈতিক জোট। একপক্ষে রয়েছে ইরানপন্থী কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ব্লক, অপরদিকে প্রভাবশালী রাজনীতিবিদ মোক্তাদা আল সদরের অ্যালায়েন্স টুয়ার্ডস রিফর্মস। শিয়া মুসলিম ধর্মীয় নেতা মোক্তাদা আল সদরের সম্পর্ক রয়েছে আবার সৌদি আরবের সাথে। উভয় পক্ষই চলমান সংকটে নিজ নিজ শক্তি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। নিজেদের শক্তি প্রদর্শনের জন্য মোক্তাদা আল সদরের শত শত সমর্থক গত সপ্তাহে দুইবার বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে সেটি নিয়ন্ত্রণ নেয়। গ্রিন জোনে পার্লামেন্ট ভবন ছাড়াও বিভিন্ন সরকারি দফতর ও বিদেশি দূতাবাস রয়েছে। ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি বিক্ষোভকারীদেরকে অবিলম্বে গ্রিন জোন থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু সদর সমর্থকরা জানিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। চলমান সংকটের জেরে ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালি সশস্ত্র বাহিনীকে জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাজধানী বাগদাদ সহ বিভিন্ন শহরে প্রেসিডেন্টের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাগদাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, অবকাঠামো ও জনসমাগমের স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী সদস্যরা টহল দিচ্ছে। অন্যদিকে সদরপন্থী সশস্ত্র মিলিশিয়ারাও বাগদাদের গ্রিন জোন সহ কয়েকটি জায়গায় অবস্থান নিয়েছে। এছাড়া গত 1 আগস্ট থেকে বাগদাদের গ্রিন জোনের কাছে কারাদা এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপ কাতিফ হিজবুল্লাহ সদস্যরাও অবস্থান নিয়েছে, ফলে যে কোনো সময় তিন পক্ষে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর ইরাকের পার্লামেন্ট নির্বাচনে 329 আসনের মধ্যে সর্বাধিক 73টি আসনে জয়ী হয় মোক্তাদা আল সদরের রাজনৈতিক জোট। পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনের অধিকারী হলেও সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না তাদের। অন্য দলকে নিয়ে জোট করে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতাও অর্জন করতে পারেনি মোক্তাদা আল সদর। এতে রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উত্তরণে গত জুনে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন আল সদরের রাজনৈতিক জোটভুক্ত দলের নির্বাচিত সদস্যরা। সদরপন্থী পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করলে তাদের আসনগুলোতে যারা নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিলেন সংবিধান অনুযায়ী তাদেরকেই নির্বাচিত ঘোষণা করার কথা। এতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের পথ সুগম হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটিও করা হয়নি। ফলে নির্বাচনের পর 10 মাস কেটে গেলেও অবস্থার অবনতি ছাড়া কোনো উন্নতি হয়নি। ওই নির্বাচনের পর নতুন সরকার গঠন নিয়ে আলোচনা স্থবির হয়ে আছে। ইতিমধ্যে রাজনৈতিক প্রক্রিয়া থেকেও সরে দাঁড়িয়েছেন আল সদর। মোক্তাদা আল সদরের জোটের সদস্যদের পদত্যাগের পর ইরানপন্থী কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক হয়ে ওঠে পার্লামেন্টে সর্ববৃহৎ দল। কিন্তু নতুন একজন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচন বা মন্ত্রিপরিষদ গঠন ইস্যুতে এখনও কোনো ঐক্যমত্য হয়নি। অবশেষে তারা নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে মোহাম্মদ আল সুদানির নাম ঘোষণা করেন। আল সুদানিকে ইরানপন্থী নেতা হিসেবে দেখা হয়। এর প্রতিবাদে আল সদরের সমর্থকরা পার্লামেন্ট ভবনের দখল নেন। চলমান এই সংকট নিরসনে মোক্তাদা আল সদর সংবিধান বাতিল করা সহ যেসব দাবি করেছেন তা সংকটকে আরো জটিল এমনকি সহিংস সংঘাতের পথকেও উস্কে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আল সদরের সমর্থকরা গত 31 জুলাই মধ্যরাতে পার্লামেন্টে ছায়া অধিবেশন করে মোক্তাদা আল সদরকে ইরাকের প্রেসিডেন্ট ঘোষণা করেন। তারা ইরানপন্থী রাজনৈতিক ব্লক কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের সাথে সব ধরনের সংলাপ বয়কট এবং সদরকে প্রেসিডেন্ট হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত পার্লামেন্টে অবস্থানের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই মোক্তাদা আল সদর একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তিনি ইরাকের বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন,
পাশ্চাত্য ও প্রাচ্যের বিদেশি বাহিনীগুলোর দখলদারিত্ব অবসান, বিদ্যমান ধর্মীয় ও নেতাত্ত্বিক কোটাভিত্তিক নির্বাচন ব্যবস্থা রদ করে কোটামুক্ত ও গোত্র নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা, একই সাথে ইরাকে বিদেশি তাবেদারদের অবসান এবং লৌহ কঠিন ও পিতৃপ্রতিম শাসন প্রবর্তনের আহ্বান জানান। তিনি তার দাবি বাস্তবায়নে বিপ্লব শুরুর ঘোষণা দেন। মুক্তাদা আল-সদর তার এই সংস্কারবাদী বিপ্লবের প্রতি সমর্থন জানাতে ইরাকের সব কয়টি গোত্রের মানুষ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরাক থেকে দুর্নীতি, কোটা ও গোত্রতন্ত্র নির্মূলের এটি সুযোগ। তার এই ঘোষণাকে রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ বলে অভিহিত করেছে সদরের প্রতিপক্ষ হিসেবে পরিচিত কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ব্লক। মুক্তাদা আল-সদরের এই বিবৃতির পর নতুন করে সংঘাতের আশঙ্কায় বিপুল সংখ্যক মানুষ রাজধানী বাগদাদ ও বিভিন্ন শহর ছেড়ে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের দিকে যেতে শুরু করেছে। বাগদাদ অঞ্চল হয়ে পড়েছে গুজবের শহর। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজিমি সহ বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও উপদেষ্টা নিজ নিজ বাসভবন ছেড়ে অন্যত্র আশ্রয়ের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। রাজনৈতিক এই টানাপড়েনকে ঘিরে ইরাকের সশস্ত্র বাহিনীতেও বিভাজন দেখা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার পরিচালক এক ভিডিও বার্তায় মুক্তাদা আল-সদরের নেতৃত্বে বিপ্লবে যোগদানের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিস এক বিবৃতিতে বলেছে, আমরা সরকার ও রাজনীতির কোনো পক্ষ হব না, আমরা সর্বাধিনায়কের নির্দেশে কাজ করছি। বিশ্লেষকরা বলছেন, বিবদমান দুটি পক্ষ দুই প্রতিবেশী দেশের প্রভাব বিস্তারের কৌশলের সাথে সম্পর্কিত হয়ে পড়ায় ইরাকের এই সংকট আরও জটিল হয়ে পড়েছে। বাগদাদ ইউনিভার্সিটির রাজনীতি বিভাগের অধ্যাপক ও ইরাকি সেন্টার ফর পলিটিক্যাল থটের প্রধান ইহসান আল শাম্মারি বলেন, ইরাকের এই রাজনৈতিক সংকটে ইরান একটি পক্ষ হয়ে পড়েছে। মুক্তাদা আল-সদর এটি ভালো করেই জানেন, ইরান কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ব্লকের মাধ্যমে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সহ কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ব্লকের বেশ কিছু রাজনীতিবিদ ইরানের সাথে গভীরভাবে সম্পৃক্ত। শুধু তাই নয়, ইরাকের একটি মিলিশিয়া বাহিনীকে ইরান অস্ত্র দিয়েও সহায়তা করে আসছে। নুরি আল মালিকি সহ কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ব্লকের নেতারা মুক্তাদা আল-সদরের ঘোর বিরোধী। কিন্তু গত নির্বাচনে মুক্তাদার দলের বিজয় তেহরানের সাথে গভীরভাবে সম্পৃক্ত এই দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। ইরানপন্থী এই গ্রুপটি দীর্ঘদিন ধরে ইরাকের রাজনীতিতে প্রভাব বজায় রেখেছে, কিন্তু গত অক্টোবরের নির্বাচনে মুক্তাদা আল-সদরের দলের বিজয় তাদের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের ফরেন পলিসি প্রোগ্রামের নন রেসিডেন্স ফেলো রানোজ আলা আদ্দিনের মতে, ইরাকের রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার মুখোমুখি রয়েছে এবং দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।